ব্যবসায় শাখার শিক্ষার্থীদের ঝুঁকি ও আয় অধ্যায়ের ষষ্ঠ পর্বে স্বাগত জানিয়ে লেসন শুরু করছি। আজকে আমাদের এবারের আলোচনার বিষয় আর্থিক ঝুঁকি কি, বা আর্থিক ঝুঁকি বলতে কি বুঝো, কিংবা আর্থিক ঝুঁকি কাকে বলে, কিংবা আর্থিক ঝুঁকির যে সংজ্ঞা সেটি নিয়ে এই পর্বে আলোচনা করব। তো আর্থিক ঝুঁকি বলতে বোঝানো হয় যে আর্থিক ঝুঁকি সৃষ্টির মূল উপাদান হলো অর্থনৈতিক ঝুঁকি, অর্থাৎ যে ঝুঁকির কারণে ব্যবসায়ী প্রতিষ্ঠান তাদের আর্থিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হতে পারে সে ধরনের ঝুঁকিকেই আর্থিক ঝুঁকি বলা হয়। কোনো প্রতিষ্ঠানের মূলধন কাঠামোতে কারবারের ঋণের পরিমাণ বেশি হলে আর্থিক ঝুঁকি অনেকাংশে বেড়ে যায়। অর্থাৎ কোনো প্রতিষ্ঠান যখন তাদের নিজস্ব অর্থ বিনিয়োগ না করে বিভিন্ন প্রকার ঋণ করে, যেমন অগ্রাধিকার শেয়ার ইস্যু কিংবা ঋণপত্র কিংবা বন্ড কিংবা বিভিন্ন ধরনের ঋণের যে সমস্ত উপায়গুলো রয়েছে সেই ঋণের মাধ্যমে তারা ব্যবসায়ী অর্থ সংস্থান করে থাকে, সেক্ষেত্রে তাদের সেই সমস্ত প্রতিষ্ঠানের আর্থিক ঝুঁকির পরিমাণ অনেক বেশি বেড়ে যায়। আর্থিক ঝুঁকি নির্ণয়ের নিচের সূত্রটি দিয়ে আমরা আর্থিক ঝুঁকিকে নির্ণয় বা পরিমাপ করতে পারি, যেটি হচ্ছে আর্থিক ঝুঁকি সমান কারবারি ঝুঁকি গুণন মোট মূলধন। এছাড়াও আমরা যখন গাণিতিক সমস্যা সমাধান করব সেই ক্ষেত্রে তখন আমরা এই সূত্রটাকে অ্যাপ্লাই করার চেষ্টা করব, এবং এই সূত্রের মাধ্যমেই আমরা আর্থিক ঝুঁকি নিরূপণ করব। তো পরবর্তীতে ব্রেসলি অ্যান্ড ব্রিগহামের মতে আর্থিক লিভারেজ ব্যবহারের ফলেই আর্থিক ঝুঁকি সৃষ্টি হয়। ব্যবসায়ীর প্রতিষ্ঠান যখন মূলধন বাড়ানোর জন্য দীর্ঘমেয়াদি ঋণপত্র এবং অগ্রাধিকার শেয়ার ব্যবহার করে তখনই আর্থিক ঝুঁকি সৃষ্টি হয়। অর্থাৎ যখন কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠান তাদের মূলধন কাঠামোতে নিজেদের অর্থ ছাড়া শুধুমাত্র ঋণপত্রের উপর কিংবা ঋণের উপরে নির্ভর করে তাদের মূলধন কাঠামো তৈরি করে, সেক্ষেত্রে সেই সমস্ত প্রতিষ্ঠানের আর্থিক ঝুঁকি সাধারণ প্রতিষ্ঠানের চেয়ে বেশি হয়। তো এই ছিল আমাদের আর্থিক ঝুঁকি সম্পর্কিত তথ্য। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ, এবং পরবর্তী লেসনগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।